ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে বিদেশ যাওয়ার জন্য বিবাহিত পুরুষদের দুইটা ভিসা লাগবে, অবিবাহিতদের লাগবে না। বিবাহিত হলে দুইটা ভিসা লাগবে, একটা ভিসা ওই দেশের এম্বাসি থেকে নিতে হবে, আর একটা ভিসা নিতে হবে নিজের বউয়ের কাছ থেকে। বউ যদি পারমিট করে যে ঠিক আছে তুমি বিদেশ যাও আমাদের আয় উন্নতির জন্য, আমি নিজে ধৈর্য ধারণ করে থাকবো, তাহলে ঠিক আছে। আর যদি বউ এই যে প্রশ্ন যেরকম লিখছেন বলে না চান্দু তুমি যাইতে পারো কিন্তু ছয় মাসে আসা লাগবে, তাহলে কিন্তু ছয় মাস পরে আপনার যাওয়া লাগবে। আপনি যদি যাইতে না পারেন তাহলে আপনার জন্য বিদেশ করা জায়েজ হবে না। খুব ভালো করে বুঝেন, অনেক প্রবাসী আছেন যারা বিদেশে আসেন, বিদেশে আসার পর অনেক সময় দেখা যায় দুই বছর চার বছর টাকার লোভ তো এমন এক লোভ, আমি বেশিরভাগ প্রবাসীকে দেখছি আসার পর কান্নাকাটি শুরু করে, মা বাপ রেখে আসছে দেশে মায়া লাগে, প্রথম কিছুদিন কান্নাকাটি করে, এরপরে যাহ আইসেই যখন গেছি এত টাকা খরচ করে বিশ টাকা উঠায়া এরপর চলে যাবো আমি এই দেশে আর থাকবো না, কিছুদিন থাকে টাকে, এরপরে কিছুদিন থাকে টেকা যখন টাকার গন্ধটন্ধ ভালোই লাগে দেশে যায়, দেশে যায়া দেখে যে ঠিক আছে ওয়ার্ক পারমিটটা শেষ হয়ে যাক এরপরে আর আসবো না, একবার যাই ঘুরে চলে আসি, আসে প্রথমবার ভিসার টাকা উঠায়, এরপরে যায় বলে যে একটা জমি কিনি, এরপর একটু ঘরটা করি, এরপর বলে যে একটু বাজার একটু দোকান করি, এরপরে বলে যে বড় তো গহনা গাঁথি দিতে পারলাম না তার জন্য কিছু কেনাকাটা করি। এভাবে করতে করতে দেখা যায় দশ বছর বিশ বছর বিদেশ জীবন শেষ হয় না। বিদেশিরা অনেকে দেশে যায় শুধু মরাটা বাকি রেখে সব শেষ করে দেশে যায়, শুধু দেশে যায় চুট করে মরে আর শেষ খবরের নিচে। অনেক প্রবাসী আছে হতভাগা, আমি দেখেছি যে সন্তান বড় হয়ে গেছে বাপের আদর পায় নাই। আপনারা প্রবাসে থাকেন, ফ্যামিলি নিয়ে থাকতে পারলে থাকেন, আর না হলে অবিবাহিত অবস্থায় যত পারেন থাকেন। বিবাহ করে ফেলেছেন হয় নিয়মিত আসা যাওয়া করবেন ঘন ঘন, টাকার দিকে তাকাবেন না, আর না হয় আপনি অবশ্যই একটা লিমিটেড সময় থেকে টাকা পয়সা উপার্জন করে আপনি আপনার দেশে ফিরে যাওয়ার চেষ্টা করবেন। অনেক মানুষ আছে টাকার লোভ এমন মারাত্মক, বউ বলে না আমাদের আর লাগবে না তুমি চলে আসো, না তার লোভ শেষ হয় না। আবার অনেক বউ আছে উল্টা বলে তুমি আসার দরকার না, দেশে এসে কি করবো ওখানেই থাকো, বরং এর সংখ্যাটাই বেশি, তাই না? আমরা বসে বসে ওখানে মুরগির রান খাই আর তুমি এখানে মরো দেশেই পড়ে থাকো। আমি বেশিরভাগ প্রবাসী ভাইদের বলি যে আমাদের পরিকল্পনা সঠিক না হওয়ার কারণে আমরা অনেকে ভুল করি বসে। দেখেন বাচ্চা বড় হওয়ার পর দু চার ছয় বছর আট বছর পর আস্তে আস্তে বাচ্চা কিন্তু বাবা মা থেকে দূরে সরে যায়, যখন যত বড় হয় তখন তারা বন্ধু বান্ধবের সাথে থাকতে রিল্যাক্স ফিল করে, বাবা মার সাথে আর তারা কোনো কিছু শেয়ারও করতে চায় না। আপনি খেয়াল করেন পিচ্ছি পোলাপান যখন স্কুলে দেন মাদ্রাসায় দেন, বাসায় আইসেই প্রথম দেখবেন বক বক করে গল্প করবে, ব্যাগ থোয়ার আগে থেকে দরজা থেকে গল্প শুরু করবে, আজকে এই ক্লাসে অমুকে এটা বলছে, অমুক স্যার এটা বলছে, রাস্তায় এটা দেখছে, সারাক্ষণ বাবা মার সাথে গল্প, ঠিক না? একই বাচ্চার বখন যখন বয়স সাত আট বছর হয়ে যায়, নয় দশ বছর হয়ে যায়, আস্তে আস্তে দেখবেন কথাবার্তা কমায় দিছে, এখন তার সব শেয়ার করে বন্ধুদের সাথে, এখন স্কুলে গিয়া মাদ্রাসায় গিয়া বলে আজকে মা এটা বলছে, বাপে ওইটা খাইছে, ভাই ওইটা করছে, বাইরে কি দেখছে, এখন সব শেয়ার করে কার সাথে, বন্ধু বান্ধবের সাথে। এরপরে বয়স যখন আস্তে আস্তে বাড়তে থাকে মা বাপ যদি উল্টা জিজ্ঞাসা করে আসে স্কুলে কি হয়েছে একাই কি বলছে, ছেলে বরং উল্টা আরো রাগ হয়ে যায়, এত কথা বলো কেন তুমি, ঢুকতে না ঢুকতে শুধু প্রশ্ন করা শুরু করে দাও, তখন সে একটু ভারী হয়ে যায়, চুপচাপ হয়ে যায়। প্রবাসী ভাইদেরকে বলতেছি পোলার বয়স মেয়ের বয়স যখন দশ বছর বারো বছর তেরো বছর হয়ে যায়, অনেক প্রবাসী আছে ছেলে মেয়েরে টাকা পয়সা দিয়া চকলেট মোবাইল দিয়াও বাপ ডাকাইতে পারে না, আছে না নেই, বাপ ডাকবে কি দুঃখে, আপনার দেখেই না আপনার মায়াই পায় নাই। এই জন্য এরকম অপরিকল্পিত প্রবাস জীবন আল্লাহর ওয়াস্তে কাটাবেন না, নিজের সব কিছু শেষ করে দিবেন। সবচেয়ে বড় ক্ষতি হয় কি, আপনার স্ত্রী এবং সন্তান নষ্ট হয়ে যায়, বড় বড় মোবাইল কিনে পোলাপানের হাতে ধরায় দেন, না ইমান না আমল না তাকওয়া না পড়ালেখা, আমি সবার কথা বলছি না, অনেক প্রবাসী ভাইরা আছেন যাদের সন্তানরা মানুষ হয় কম, এই জন্য পরিকল্পিত জীবন যাপন করতে হবে। স্ত্রী যদি বায়না ধরে যে তুমি সময় মতো না আসলে আমার একা একা থাকতে অসুবিধা হয় কষ্ট হয় আমার চরিত্র হেফাজত করা সম্ভব না, তাহলে আপনার জন্য যাওয়া ফরজ। আর যদি সে পর্যায়ে না হয় আর্গুমেন্টের ব্যাপারে হয় তাহলে স্ত্রীকে আপনি সবর করাইতে পারলে থাকতে পারেন, কিন্তু তারপরেও শরীয়ত দীর্ঘদিন আপনি এখানে পড়ে থাকবেন স্ত্রী আর যায় পড়ে থাকবে এটাকে খুব ভালো চোখে দেখে না, এ বিষয়ে আমাদের খুব দায়িত্বশীল হতে হবে। আমি যখন সৌদি আরবে যাওয়ার অফার পাই, সৌদি আরবে যাওয়ার প্রস্তাব যখন পাই, সৌদি আমার সে অফিস ইসলামিক সেন্টার থেকে যখন আমাকে ফোন দিয়েছিল
আমাকে বলছে যে তোমার কোনো শর্ত টর্ত আছে কি না। তারা খুব স্যালারি ট্যালারি শোনাচ্ছে, হ্যান্ডসাম স্যালারি এত সেত। আমি বললাম দেখো এসব কিছু আমার জানার দরকার নেই, স্যালারি কত দিবা, ডাইল ভাত খাওয়ার ব্যবস্থা থাকবে এটুকু তো আমি জানি, আমার শর্ত হলো আমি ফ্যামিলি ছাড়া থাকতে পারবো না। তো আমার কি কপাল? তারা বলছে ওকে ঠিক আছে তোমার ফ্যামিলি আনার ব্যবস্থা আমরা করব। আমি গেলাম আর বাংলাদেশে ভিসা বন্ধ হয়ে গেল 2008 সাল না 9 সালের কথা, একবার সব ভিসা বন্ধ, বাংলাদেশি নাম শুনলেই আর কোনো ভিসা আর কোনো সুযোগে নেই। তো আমি কয়েক মাস থাকার পর দেখলাম ফ্যামিলি ভিসা কোনোভাবে পাই না। পরে এবার আমার অফিসের যিনি আমাকে তখন ফোন দিয়েছিলেন কর্মকর্তা বস শেখ রাশেদ সুবাই, ওনাকে আমি বললাম যে দেখো আমি তো এইভাবে থাকবো না, তুমি 1 লক্ষ রিয়াল বেতন দিতে পারো, আমি তো থাকবো না ফ্যামিলি ছাড়া। তো আমাকে আমার আরেক মুদির বুঝাচ্ছে, বলে যে তোমাদের বাংলাদেশি মিলিয়ন মিলিয়ন বাংলাদেশি আছে আমাদের এখানে, বহু দেশে আছে, তারা থাকতেছে না, তোমার সমস্যা কোথায়? তো আমি বললাম দেখো তুমি তাদেরকে দেখাইতেছ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেহাদের ময়দানে পর্যন্ত, যুদ্ধের ময়দানে পর্যন্ত স্ত্রী ছাড়া একা একা যাননি, শুধুমাত্র এতে কাফের 10 দিন তিনি স্ত্রী থেকে দূরে থাকতেন, তারপরেও স্ত্রী মাথা বাইর করে দিতেন, মাথাটা ধুয়ে দিতেন মসজিদের বাইরে, এত বেশি সংসারী ছিলেন, এত বেশি স্ত্রীকে ভালোবাসতেন এবং স্ত্রীকে সাথে রাখতেন। আমি স্ত্রী সন্তান ছাড়া আমি একদিনও থাকবো না। 11 মাস থাকার পর দেশে ছুটিতে গেলাম, আমি বইলা গেলাম যে তোমাদেরকে সালামু আলাইকুম, আমি আর আসতেছি না, আমি চলে গেছি। তখন বেচারা নিরুপায় হয়ে গেছে। আমার যাওয়ার সময় সৌদি এম্বাসির রিলিজিয়াস অ্যাটাচে তখন আর শেখ আলী বামাগা উনি সহযোগিতা করছিলেন, ওনার অফিসে দেখা করতে যাই, বললাম এই অবস্থা তোমার দেশে গেছি কিন্তু ভিসা তো বন্ধ করে দিছে, আমার তো ফ্যামিলি ভিসা দিল না ভাই, আমি তো আর যাবো না। আমাকে তখন সে বললো বলো কি তুমি যাবা না, মানে এ কোনো কথা হলো, তোমার ভিসার জন্য আমি সহযোগিতা করবো। তো কীভাবে কী করবেন? উনি বলে আমি রাষ্ট্রদূতরে এখনই ফোন করতেছে, আমার সামনে ফোন করছে। তখন রাষ্ট্রদূত ছিলেন আবদুল্লাহ আল বুসাইরি, তখন রাষ্ট্রদূত ছিলেন সৌদি আরবে, সৌদি আরব রাষ্ট্রদূত বাংলাদেশে ছিলেন। তখন ওনাকে ফোন করলেন, করে বললেন যে ওরে আমার কাছে পাঠায় দাও, আমাকে পাঠালেন রাষ্ট্রদূতের কাছে। আমি গেলাম, বলো যে কী অবস্থা? বললাম দেখো ফ্যামিলি ছাড়া আমি তোমার দেশে থাকতে পারবো না, আমার ভিসা তো দিচ্ছে না, ভিসা তো বন্ধ। বলো যে তোমার ভিসার দায়িত্ব আমার, লাগলে আমি পররাষ্ট্রমন্ত্রীকে বলে তোমার স্পেশাল ভিসা বাইর করে দেবো, তুমি যাও। উনি একটা চিঠি লিখে দিলেন, দিয়ে বললেন তোমার গ্যারান্টি ভিসা হবে। আমি ওটা নিয়ে আসার পরে ভিসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যেদিন দেখলাম বাচ্চাদের পড়ালেখার জন্য আমার দেশে যাওয়া দরকার, সেদিন আমি নিজেও দেশে চলে গেছি, আর থাকি নাই। থাকলে মাস শেষ একেবারে ব্যাগভর্তি টাকা পাইতাম, ছেড়ে আমি চলে গেছি। এই কথাগুলো আপনাদের সাথে বলার উদ্দেশ্য হলো যে প্রবাস জীবনে থাকেন কিন্তু পরিবার সন্তান সন্ততি স্ত্রী সব ধ্বংস করে দিয়ে আপনি অনন্তকাল প্রবাস জীবনে থাকবেন, এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।